হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন। শুক্র রাশি পরিবর্তন করছে মকর রাশির থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে। কবে থেকে? 9 জানুয়ারি থেকে, থাকবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত। শুক্রের এই রাশি পরিবর্তন সমস্ত রাশি অনুযায়ী কী ফল দেবে না দেবে সেটা আমাদের জেনে নিতে হবে। সবার ফার্স্টে যে রাশিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির সেকেন্ড এবং 7th হাউসের লর্ড হচ্ছে শুক্র, আর গোচরটি হচ্ছে কিন্তু 11th হাউসে। তো এর কী এফেক্ট দেবে ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে আর্থিক উন্নতি কিন্তু অনেকটা এই সময় বৃদ্ধি পাবে। যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। কোনো ডিল ক্র্যাক করার থাকলে এই সময়টা খুব পারফেক্ট সেটার জন্য। যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা সিঙ্গেল আছেন তাদের লাইফে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে। এই সময় বিবাহ যোগ প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ হয়ে যাবে। বিবাহ যোগের জন্য সময়টা কিন্তু খুব ভালো বলা যেতে পারে। যারা ভাবছেন এই সময়টা লোন নেবেন তাদেরকে আমি বলবো একটু থেমে যেতে। এই সময়টা লোন নেওয়ার জন্য খুব একটা পারফেক্ট নয় আপনাদের জন্য। একটু থেমে গিয়ে তারপর ডিসিশন নিন, সেটা অনেকটা কিন্তু বেটার হবে। এই সময় দেখবেন আপনাদের আধ্যাত্মিক চেতনার কোথাও গিয়ে উন্মেষ বৃদ্ধি করছে, বা কোথাও আধ্যাত্মিক ব্যাপারে আপনাদের একটু ভ্রমণও কিন্তু হতে পারে। এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে ঘটবে এই সময় আপনাদের সাথে। আপনাদের এই সময় একটু খরচও কিন্তু বৃদ্ধি পাবে, একটু এন্টারটেনের প্রতি কিন্তু আপনাদের খরচ বৃদ্ধি পাবে। কোনো কিছু কেনা, সাজগোজ, খাওয়া দাওয়া, এই সমস্ত জিনিসের প্রতি আপনাদের কিন্তু একটু খরচ বৃদ্ধি পাবে। এবার যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে বিষরাশি। বিষরাশির 10th হাউসেই গোচরটা হবে। এর ফলে আপনাদের কী ফল দেবে না দেবে এর এই সময় আপনাদের একটু সচেতনতার সাথে চলতে হবে। এই গোচরটা আপনাদের খুব একটা ভালো ফল কিন্তু দেবে না। কাজের জায়গায় কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে। কাজের জায়গায় প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজ করুন। ছোটোখাটো কোনো ভুল ভ্রান্তি অনেক বড় ধরনের ইস্যু ক্রিয়েট করে দিতে কিন্তু পারে। কোনো কলিগদের সাথে কিন্তু কোনো রকম মতবিরোধে এই সময় যাবেন না। কোথাও গিয়ে আপনাদের মধ্যে একটু অলসতা কাজ করতে পারে। এই অলসতাকে একদম গুরুত্ব দেবেন না, নিজের শরীরের দিকেও একটু কেয়ার দিন। কোথাও গিয়ে টুকিটাকে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। এবার জানবো মিথুন রাশির মানুষদের এই গোচরটা কী প্রভাব ফেলবে না ফেলবে। মিথুন রাশির 9th হাউসে এই গোচরটা হচ্ছে। এতদিন ধরে যে কাজগুলো কোথাও গিয়ে আপনাদের পেন্ডিং হয়েছিলো সেই কাজগুলো কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যাবে। থেমে থাকা কাজগুলো কিন্তু আবার স্মুথ হয়ে যাবে। আর্থিক উন্নতি কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে। এই সময় কোথাও আপনারা কোনো সোশ্যাল কাজের সাথে নিযুক্ত করবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা পরিমাণ বেটার। হায়ার স্টাডির জন্য সময়টা কিন্তু ভালো। নতুন কোনো জিনিস কেনাকাটির জন্য সময়টা ভালো। এমন কোনো একটা জিনিস কিনবেন যে জিনিসটা আপনারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন জিনিসটার জন্য, এরকম কোনো জিনিস কিন্তু এই সময় গিয়ে আপনারা কেনাকাটি করতে পারেন। মোটামুটি এই সময়টা আপনাদের একটা ভালো রেজাল্ট কিন্তু দিয়ে যাবে। লাইফ পার্টনারের সাথে রিলেশনটা অনেকটা বেটার করে দিয়ে যাবে। লাইফ পার্টনারের সাথে একটা ভালো টাইম কিন্তু আপনারা এই সময় স্পেন্ড করবেন। কোথাও গিয়ে ছোটোখাটো ঘোরাঘুরিও কিন্তু আপনাদের এই সময় হতে পারে। এবার জানবো কর্কট রাশির এই গোচরটা কী ফল দেবে না ফল দেবে। শুক্র কর্কট রাশির 4th হাউস এবং 11th হাউসের লর্ড, আর গোচরটা হচ্ছে 8th হাউসে। ফার্স্টে যে কথাটা দিয়ে বলতে হয় সেটা হচ্ছে আপনাদের কোনো ইচ্ছা পূরণ কিন্তু এই সময় হতে পারে। আর্থিক উন্নতিও কিন্তু অনেকটা হতে পারে। এই সময় আপনাদের চোখের প্রবলেম কিন্তু কোথাও গিয়ে অ্যারাইজ করতে পারে। এই সময় মায়ের সাথে কোনো রকম মতবিরোধে জড়াবেন না, সেটা কিন্তু অনেক বড় প্রবলেম অ্যারাইজ করাতে পারে। মায়ের হেলথের দিকে একটু কেয়ার দিন, সেটাও কিন্তু আপনাকে কোথাও আর্থিক ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। যারা অনেকদিন ধরে প্ল্যানিং করেছিলেন বাড়ি বা ফ্ল্যাট কিনবেন বা করবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব পারফেক্ট। এই সময় আপনারা ট্রাই করলে এই ধরনের জিনিস কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। মোটামুটি কর্কট রাশির মানুষদের জন্য সময়টা খুব একটা খারাপ বলা যেতে পারে না কিন্তু। এবার জানবো সিংহ রাশির মানুষদের শুক্রের এই গোচরটা কী প্রভাব ফেলবে না ফেলবে। সিংহ রাশির 3rd হাউস এবং 10th হাউসের লর্ড হচ্ছে কিন্তু শুক্র, আর গোচর করবে 7th হাউসে। ফার্স্টে যেটা দিয়ে বলবো সেটা হচ্ছে এই সময় বিজনেসের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যারা বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য ভালো, বা যারা বিজনেসের মধ্যে আছেন তারা কিন্তু অনেকটা প্রফিট দেখতে পাবেন বিজনেসে।
যারা কোনো অনলাইন কাজ করেন বা কোনো সেলস বা মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় আপনাদের লোকের সাথে কমিউনিকেশন কিন্তু অনেকটা গিয়ে ডেভেলপ করে যাবে, যেটা ফিউচারে গিয়ে আপনাকে অনেক কিন্তু প্রফিট দেবে। আপনাদের ম্যারিড লাইফ অনেকটা কিন্তু ডেভেলপ করে যাবে, রিলেশনটা অনেকটা বেটার আপনারা এই সময় কিন্তু দেখতে পাবেন। আপনার পার্টনার যদি কোনো ওয়ার্কিং পারসন হয় তাহলে আপনার পার্টনার লাইফেও কিন্তু অনেকটা প্রোগ্রেস আপনারা এই সময় থেকে দেখতে পাবেন। একটা স্টেপ লাইফে এগিয়ে যাওয়া এরকম কিন্তু জিনিস আপনারা উপলব্ধি করতে পারবেন এই সময় থেকে। তবে শুক্রের গোচরের ফলে আর একটা জিনিস আপনাদের নেগেটিভ দেবে, যেটা হচ্ছে যদি কোনো মানুষের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে থাকে তো সেই রকম মানুষদের কিন্তু লাইফে অনেকটা প্রবলেম অ্যারাইজ করবে, আদারওয়াইজ অন্য কোনো দিক থেকে প্রবলেম কিন্তু আর অ্যারাইজ করবে না। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তারা একটু অ্যালার্ট থাকুন, এগুলো কিন্তু প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে। কাজের জায়গায় কিন্তু আপনারা অনেকটা সফলতা পাবেন, কাজের জায়গায় নিজেকে অনেকটা প্রতিষ্ঠিত আপনারা এই সময় থেকে দেখতে পাবেন। মোটামুটি শুক্রের গোচরটা আপনাদের জন্য ভালো রেজাল্টই নিয়ে আসছে। এবার জানবো কন্যা রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। কন্যা রাশির সেকেন্ড এবং নাইন্থ হাউসের লর্ড হচ্ছে শুক্র আর গোচর করবে সিক্স হাউসে। এই সময় কিন্তু আপনাদের কাজের প্রেশার প্রচুর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় ধরুন আপনাদের কোনো লং ডিস্টেন্স যদি ট্রাভেল করতে হয় তো সেটাকে ইগনোর করুন, নাহলে সেটা কোথাও গিয়ে আপনাদের প্রবলেম অ্যারাইজ করাতে পারে। এই সময় আপনারা কাজের জন্য অন্যের ওপর কিন্তু নির্ভর হয়ে থাকলে চলবে না, কাজের ব্যাপারে অন্যের ওপর নির্ভর হয়ে থাকাটাও কিন্তু আপনার জন্য একটা খারাপ ফল নিয়ে আসবে। নিজের কাজটা নিজে করুন, কাজের জন্য কারোর ওপর নির্ভরশীল একদমই হয়ে থাকবেন না। কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ থাকুন, কাজের জায়গায় স্পেশালি কোনো মহিলার সাথে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটাকে বাড়তে দেবেন না বা নিজে থেকে কোনো মহিলার সাথে প্রবলেমে জড়াবেন না, সেটা কিন্তু অনেক বড় প্রবলেমের কারণ হতে পারে। এটার জন্য কিন্তু আপনার লাইফে অনেক রকম সমস্যা তৈরি হয়ে যেতে পারে। যারা লোন নেবেন ভাবছেন তাদেরকে আমি বলবো এই সময় লোন নেওয়ার জন্য পারফেক্ট না, লোন নেওয়ার থাকলে একটু পিছিয়ে গিয়ে লোন নিন সেটা ঠিক হবে। মোটামুটি শুক্রের এই গোচরটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু ঠিকঠাক হবে। এই সময় লোন নিলে কিন্তু কোথাও গিয়ে আপনারা প্রতারিত হতে পারেন। এই সময় ইনভেস্টও করবেন না, এই সময় ইনভেস্ট করলেও কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। কোথাও গিয়ে কিন্তু আপনাদের খরচও প্রচুর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে, নিজের খরচটাকে একটু নিয়ন্ত্রণে কিন্তু আপনাদের রাখতে হবে, না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণ সমস্যার সম্মুখীন আপনারা হয়ে পড়বেন। এবার জানবো শুক্রের গোচরটা তুলা রাশির মানুষদের কী প্রভাব ফেলবে না ফেলবে। তুলা রাশির থার্ড এবং এইথ হাউসের লর্ড হচ্ছে কিন্তু শুক্র আর গোচর হচ্ছে ফিফথ হাউসে। ফার্স্টেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে যারা ভাবছিলেন বেবি প্ল্যানিং করবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব পারফেক্ট। এই সময় এই প্ল্যানিং কিন্তু আপনাকে অনেকটা সফলতা এনে দেবে, বা যাদের বেবি আছে যারা তার এডুকেশন বা কেরিয়ার এই সমস্ত নিয়ে প্রচণ্ড পরিমাণ চিন্তার মধ্যে ছিলেন তাদের জন্য সময়টা ভালো। অনেক মানুষ চিন্তার মধ্যে থাকে কি আমার ছেলে মেয়ে লাইফে খুব একটা ফোকাস নয় বা কি করতে হবে না করতে হবে কোন ট্র্যাকে যেতে হবে জানে না, কেরিয়ার নিয়ে কোনো ধরনের কোনো সচেতনতা বোধ নেই। যাদের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো ছিল সেই সব বাবা মাদের জন্য কিন্তু খুব ভালো নিউজ। এই সময় থেকে দেখতে পাবেন আপনাদের সন্তানের কেরিয়ার কিন্তু অনেকটা সফল হচ্ছে বা সন্তান অনেকটা সফলতার দিকে এগোচ্ছে। আর যারা ভাবছেন সন্তান নিয়ে প্ল্যানিং করবেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা ভালো, সন্তানের এডুকেশন নিয়ে সময়টা অনেকটা বেটার, হায়ার স্টাডির জন্য ভালো, বা যারা ভাবছেন নতুন স্কুলে অ্যাডমিশন করাবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ পরিমাণ ভালো, যারা কোনো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ পরিমাণ ভালো বলা যেতে পারে। এই সময় আপনারা আর একটা জিনিস দেখবেন, আপনাদের আর্থিক উন্নতি কিন্তু অনেকটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যদি এই সময় আপনারা কোনো পুরনো জিনিস সেল করবেন ভাবছিলেন, ধরুন কারোর পুরনো বাড়ি আছে সেটা সেল করবেন ভাবছিলেন অনেকদিন ধরে পেন্ডিং হয়ে গিয়েছিলো, সেই কাজটা কিন্তু এই সময় আপনাদের। এবার জানবো বৃশ্চিক রাশির শুক্রের এই গোচর কী ফল দেবে না দেবে। শুক্র বৃশ্চিক রাশির সেভেন্থ হাউস এবং টুয়েলভ হাউসের লর্ড, গোচর করছে ফোর্থ হাউসে, যার ফলে আপনারা ফার্স্টে যে জিনিসটা দেখতে পাবেন আপনাদের লাইফে প্রচণ্ড পরিমাণ সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা ধরুন বাড়ি সাজাবেন গোছাবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু প্রচুর পরিমাণ ভালো। এই ধরনের ব্যাপারে কিন্তু আপনাদের অনেকটা
আর্থিক ব্যয়ও কিন্তু হতে পারে, নতুন কোনো ইলেকট্রনিক জিনিসও কিন্তু আপনারা এই সময় গিয়ে কিনতে পারেন। ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার রিলেশন কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে, ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো গেট টুগেদার কিন্তু এই সময় আপনারা অ্যারেঞ্জ করতে পারেন, যার ফলে কি হবে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার রিলেশনটা আরেকটু বেটার হয়ে যাবে। আপনার পার্টনারের কেরিয়ারও কিন্তু আপনারা অনেকটা এই সময় থেকে ডেভেলপ দেখতে পাবেন। আপনাদের মায়ের সাথে আপনাদের রিলেশন কিন্তু অনেকটা ডেভেলপ করবে, তবে মায়ের হেলথ নিয়ে টুকিটাকে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেই দিকে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে। যারা কাজের সূত্রে বাইরে থাকেন তাদের জন্য সময়টা ভালো, যারা বাইরে থাকেন অথচ ভাবছেন আপনার হোমল্যান্ডে ফিরবেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা সুইটেবল, যারা অনেক দিন ধরে এইসব ট্রাই করছিলেন তাদের জন্য রেজাল্ট কিন্তু প্রচণ্ড পরিমাণ বেটার আপনারা দেখতে পাবেন। আর একটা জিনিস প্রচণ্ড পরিমাণ আপনাদের ভালো ঘটবে, যেটা হচ্ছে আপনাদের যেসব ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক দিন ধরে রিলেশনটা ব্রেক হয়ে গিয়েছিল সেই সব ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু রিলেশনটা আবার রিনিউ কিন্তু হয়ে যাবে। মোটামুটি বৃশ্চিক রাশির মানুষদের জন্য এই গোচরটা অনেক ভালো ফল কিন্তু নিয়ে আসে। এবার জানবো ধনুরাশির মানুষদের এই শুক্রের গোচর কি ফল দেবে না দেবে। ধনুরাশির থার্ড হাউসে কিন্তু এই গোচরটা হচ্ছে, আপনাদের ভাই বোনের সাথে রিলেশন কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে। ভাই বোনের সাথে কিন্তু এই সময় আপনারা কোথাও শর্ট ট্রিপ করতে পারেন, ভাই বোনের সাথে আপনাদের কমিউনিকেশন কিন্তু অনেকটা ডেভেলপ করবে। যারা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ পরিমাণ ভালো, এই সময় আপনাদের বাড়িতে কোনো গেট টুগেদারের অ্যারেঞ্জ কিন্তু হতে পারে। কাজের জায়গায় আপনারা আপনার কলিগসদের কিন্তু কোথাও গিয়ে কাজের হেল্প করবেন, যার ফলে কাজের জায়গায় কিন্তু আপনাদের অনেকটা মান সম্মান কোথাও গিয়ে কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় আপনারা প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন নিজের শখ পূরণের জন্য, প্রচণ্ড পরিমাণ অ্যাডিক্টেড হয়ে যাবেন, কেনাকাটি এই সব ব্যাপারে নিজেকে ইনভলভ করেই ফেলবেন, যার ফলে কিন্তু অনেকটা কিন্তু অর্থ ব্যয় কিন্তু আপনাদের হয়ে যাবে। বাড়িতে কিন্তু কোনো গেস্ট এই সময় আপনাদের আসতে পারে, যার ফলে কিন্তু আপনাদের অনেকটা টাইম কোথাও গিয়ে ব্যয় হয়ে যাচ্ছে এরকম বলে আপনাদের কিন্তু মনে হবে। আলটিমেট এই সময় আপনারা আপনাদের ফ্যামিলি রিলেটিভ ভাই বোন এই সমস্ত মানুষদের সাথে প্রচণ্ড পরিমাণ একটা কোয়ালিটি টাইম গিয়ে স্পেন্ড করবেন, যার ফলে কি হবে তাদের সাথে রিলেশনগুলো কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে। আর যারা ধরুন বিজনেস করেন তাদের জন্য বলবো, যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন একমাত্র তাদের জন্য এই সময় তাকে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে যাবে। এই সময় যারা ভাবছেন কোথাও সেভিংস করবেন তাদের জন্য সময়টা পারফেক্ট, এই সময় আপনারা যে কোনো এই ধরনের প্ল্যানিং কিন্তু করতে পারেন, আপনাকে অনেকটা বেটার রেজাল্ট কিন্তু দেবে। এবার জানবো মকর রাশির মানুষদের শুক্রের এই গোচরটা কি ফল দেবে না দেবে। মকর রাশির সেকেন্ড হাউসে শুক্রের এই গোচরটা কিন্তু হচ্ছে, ফার্স্টেই যে কথাটা বলা যেতে পারে, যারা সেকেন্ড ম্যারেজের জন্য ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, সেকেন্ড ম্যারেজের জন্য প্ল্যানিং করুন, ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। যারা অনেকদিন ধরে বেবি প্ল্যানিং করছিলেন সেইভাবে সাকসেস পাচ্ছিলেন না তাদের জন্য এই সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণ পারফেক্ট। এই সময় দেখবেন আপনারা আপনাদের যে লাইফ পার্টনার আছে তাদের সাথে কিন্তু রিলেশনটা অনেকটা ইম্প্রুভ করে যাচ্ছে, তাদের সাথে আপনাদের বন্ডিংটা কিন্তু অনেকটা বেটার হয়ে যাচ্ছে। তাদের ফ্যামিলির লোকেদের সাথে কোথাও গিয়ে অনেকদিন ধরে কোনো টুকিটাকি বিষয়ে প্রবলেম অ্যারাইজ করেছিল, তাদের কিন্তু এই সময় সেই প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে যাবে। যাদের অনেকদিন ধরে কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণ ওয়ার্ক প্রেশার চলছিল তাদের কিন্তু সেই সমস্ত প্রেশারগুলো অনেকটা কমে যাবে, কাজের জায়গায় আপনারা একটা মেন্টাল পিস কোথাও গিয়ে কিন্তু খুঁজে পাবেন, কাজের জায়গায় কিন্তু আপনাদের মান সম্মানও গিয়ে অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনাদের ফিনান্সিয়াল ব্যাপারেও কিন্তু এই সময় আপনারা অনেকটা সাকসেস দেখতে পাবেন, তবে ইনভেস্ট করার আগে একটু ভেবেচিন্তে ইনভেস্ট করুন, একটা প্ল্যানিং করে ইনভেস্ট করুন, বা আমি বলবো কি এই শুক্রের গোচরটা হয়ে যাওয়ার পর ইনভেস্ট করলে আমার মনে হয় সবথেকে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের শুক্রের এই গোচর কি ফল দিচ্ছে না দিচ্ছে। কুম্ভ রাশিতে শুক্রের এই গোচরটা হচ্ছে ফার্স্ট হাউসে, তো ফার্স্টে যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনারা নিজের স্কিল এবং নিজের পার্সোনালিটি কোথাও গিয়ে ডেভেলপ করবেন, মানসিক শান্তিও কিন্তু আপনাদের কোথাও গিয়ে বজায় থাকছে, আপনাদের ফেম মানি দুটোই কিন্তু একসাথে এই সময় আপনারা অ্যাচিভ করতে পারবেন। আপনারা আপনার মায়ের থেকে কিন্তু অনেকটা পরিমাণ হেল্প পাবেন, ফ্যামিলির লোকেদের থেকে কোথাও গিয়ে আপনারা এই সময় হেল্প কিন্তু পাবেন।
যে সমস্ত মানুষের কোনো সেক্স ওরিয়েন্টেড প্রবলেম অ্যারাইজ করেছিল সেই সমস্ত প্রবলেম কিন্তু অনেকটা এই সময় থেকে কমে যেতে পারে বা একদমই নির্মূল হয়ে যেতে পারে, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এই সময় আপনারা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে নিজেকে কিন্তু নিয়োগ করতে পারেন, যেটা আপনাকে গিয়ে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দেবে। এই সময় আপনারা লাইফে অনেক কিছু অ্যাচিভ করবেন, বাট সেটা প্রচণ্ড পরিমাণ হার্ডওয়ার্কের সাথে, তাই নিজের হার্ডওয়ার্কটা করতে থাকুন অ্যান্ড যা হওয়ার সেটা হতে থাকবে। শুক্রের এই গোচরটা কিন্তু আপনাকে মোটামুটি ভালো ফলই দেবে। আপনারা শুক্রের এই গোচরের ফলে আরেকটা জিনিস নোটিশ করবেন, কোথাও গিয়ে আপনাদের একটু কেনাকাটার প্রতি ঝোঁক কিন্তু বাড়বে, সেটা যে কোনো জিনিস কেনাকাটার প্রতি আপনাদের ঝোঁক বাড়বে, ফলে আপনাদের কিন্তু অনেকটা আর্থিক ক্ষতিও কিন্তু হতে পারে। এই দিকটা একটু ব্যালেন্স করে কিন্তু আপনাকে চলতে হবে। কোনো শুক্রের এই গোচরের ফলে আপনারা একটা জিনিস নোটিশ করবেন, আপনারা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে অনেকটা ক্লোজ হচ্ছেন, যে সমস্ত মানুষরা নিজের ফ্যামিলি মেম্বারের সাথে খুব একটা ক্লোজ কিন্তু ছিল না। এবার জানবো মীন রাশির মানুষদের শুক্রের এই গোচরটা কী ফল দেবে না দেবে। মীন রাশির 12th হাউসে শুক্রের এই গোচরটা হচ্ছে, ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা আপনারা নিজেদের আগের থেকে বেটার কিন্তু ফিল করবেন। যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা বেটার। যারা বাইরে থাকেন, থেকে জব বা বিজনেস করেন, তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা ভালো বলা যেতে পারে। যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন কোথাও ঘুরতে যাবেন, তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে। এই সময় আপনারা দেখতে পাবেন আপনাদের ভাই বোনের সাথে রিলেশনটা কোথাও গিয়ে অনেকটা কিন্তু ডেভেলপ করছে। এই সময় আপনারা নিজেদের ফিটনেস নিয়ে কিন্তু অনেকটা সচেতন হয়ে যাবেন। নিজেদের ফিটনেস, নিজেকে ঠিক রাখা, নিজেকে সাজানো গোছানো, এই সমস্ত যে অ্যাক্টিভিটিস থাকে সেই সমস্ত বিষয়ে আপনারা প্রচণ্ড পরিমাণ ইনভলভ হয়ে যাবেন। আর যারা ইনভেস্ট করবেন ভাবছেন, তাদের জন্য সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো ইনভেস্টের জন্য। যারা অনেক দিন ধরে প্ল্যানিং করেছিলেন কোনো ইলেকট্রনিক জিনিস কিনব, সেই সমস্ত উইশ কিন্তু এই সময় আপনাদের গিয়ে ফুলফিল হতে পারে। অনেকের অনেক শখ পূরণের জিনিস থাকে, সেই সমস্ত শখ পূরণের জিনিস কিন্তু এই সময় গিয়ে আপনারা ফুলফিল করতে পারেন। আপনাদের ভাই বোনের কেরিয়ার কোথাও গিয়ে আপনাদের হাত থেকে কিন্তু শুরু হতে পারে, বা আপনাদের ভাই বোনের কেরিয়ার উন্নতির জন্য কোথাও গিয়ে আপনাদের অনেকটা ইনভলভনেস থাকতে পারে। মোটামুটি মীন রাশির মানুষদের শুক্রের এই গোচরটা অনেকটা বেটার রেজাল্ট দেবে। তাহলে বন্ধুরা, শুক্রের গোচর নিয়ে কি ফল দেবে না দেবে সমস্ত রাশি অনুযায়ী আমি কভার করার চেষ্টা করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যখনই কোনো ভিডিও আপলোড হবে তাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি ভিডিওটা দেখে নিয়ে নিজের নলেজটাকে অনেকটা বাড়িয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।